পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ফেলোশিপ দিতে প্রধানমন্ত্রী ফেলোশিপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা পিএইচডি করতে সর্বমোট দুই কোটি টাকা পাবেন আর মাস্টার্স করতে শিক্ষার্থীদের সর্বমোট ষাট লাখ টাকা এই ফেলোশিপের আওতায় দেওয়া হবে তবে বিশ্ব র্যাঙ্কিং এ এক থেকে তিরিশের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স করতে চাইলে শিক্ষার্থীদের আরো দশ শতাংশ অতিরিক্ত টাকা দেওয়া হবে ইতোমধ্যে ফেলোশিপ আবেদন গ্রহণ শুরু হয়েছে পিএইচডি ও মাস্টার্স অধ্যয়নে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রাপ্তিতে বাংলাদেশের নাগরিকরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন আগামী সাত এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হার্ড কপিতে ফেলোশিপ আবেদন করা যাবে জানা গেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় অর্থাৎ পিএইচডি এবং মাস্টার্স অধ্যয়নে প্রধানমন্ত্রী ফেলোশিপ দেওয়া হবে শর্ত অনুসারে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি এ ফেলোশিপের আওতায় তারা মাস্টার্স বা পিএইচডি আবেদন করতে পারবেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ের থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অ্যাডমিশন অফারে উল্লেখিত ভর্তির শেষ তারিখ এক জুলাই থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে হবে বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী মাস্টার্সের জন্য এক থেকে দুশো এবং পিএইচডির জন্য এক থেকে একশোর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হতে অফার লেটার আনতে হবে আবেদনপত্র গ্রহণ ও মূল্যায়নের ক্ষেত্রে উল্লেখিত র্যাঙ্কিং এর বাইরে অথবা অন্য কোনো বিবেচনা করা হবে না এই ফেলোশিপের আওতায় জন্য সর্বোচ্চ আঠারো মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ চার বছরের ফেলোশিপ দেয়া হবে ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না আবেদনের বিস্তারিত জানতে ভিজিট করুন দৈনিক শিক্ষা কম